একই পর এক প্রচারে ঝড় তুলতে দেখা যাচ্ছে 12 নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী রিঙ্কু রহমানকে। এদিন রিঙ্কু রহমানের সমর্থনে প্রচারে মীনাক্ষী মুখার্জিও পায়ে পা মিলিয়েছেন সকলের সাথে, মানুষের সাথে জনসংযোগ বাড়াচ্ছেন তারা। এছাড়াও মানুষের পাশে থেকে প্রতিনিয়ত মানুষের হয়েই কাজ করে যাবেন 12 নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী রিঙ্কু রহমান। এছাড়াও আমাদের টিভি চ্যানেলের প্রতিনিধির মুখোমুখি হয়ে আর কি বললেন দেখাবো আপনাদের। ইতিমধ্যেই দেখা যাচ্ছে কিন্তু 12 নম্বর ওয়ার্ডে কিন্তু জোর প্রচার শুরু হয়েছে। কমরেড মীনাক্ষী মুখার্জিও কিন্তু এসেছেন, যেই জায়গা থেকে দেখা যাচ্ছে বারবার কিন্তু এই কথা বলছিলেন কমরেডরা যে এটা দল বদলের খেলা না, দিন বদলের খেলা এবং কর্মস্থানের জন্য এই এই দুটো জিনিসকে সামনে রেখেই কিন্তু আজকে প্রচারে কিন্তু লড়াই হচ্ছে। আমাদের সঙ্গেই রয়েছেন মীনাক্ষী মুখার্জি, কথা বলবো। দিদি, আপনারা তো বারবার বলেন যে দিন বদলের এই মুহূর্তে আপনারা দিন বদলের খেলা করবেন, দল বদলের খেলা নয়। কোনো খেলাই করব না। পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিধাননগরের একটা অন্যতম পরিচয় হলো যে দিদি তো অনেক মেলা খেলা করছেন, কিন্তু বিধাননগর গেলে আসলে পশ্চিমবঙ্গের বেকারত্বের মেলা দেখা যায়। সল্টলেকের বাইরে আজকে প্যারা টিচার, কালকে পার্শ্ব শিক্ষক, পরশু দিন আপার প্রাইমারি, তারপরের দিন টেট, তারপরের দিন প্রাইমারি, বন সহায়ক, হাতি তাড়ানো, ডোম, সমস্ত মানুষেরা যারা এই সরকারের দ্বারা প্রবঞ্চিত, অত্যাচারিত, যাদের নিয়োগে অস্বচ্ছতা দুর্নীতি থেকেছে, তারা প্রত্যেক দিন বিধাননগর সল্টলেককে বেছে নেয় নিজেদের ন্যায়সঙ্গত দাবি করার জন্য। বিধাননগরের এই পরিচয় পাল্টাতে হবে। একটা জিনিস দেখা যাচ্ছে, অনেকে এই 12 নম্বর ওয়ার্ডে যারা আগে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন তারা টিকিট না পেয়ে তারা জোড়া পাতায় হয়ে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বলছেন যে সিপিএম কোনো ভোটই পাবেন না, এইরকমই প্রচার করছেন, কি বলবেন? ভোট লুট না হলে কারা ভোট পাবে সেটা দেখিয়ে দেবো। আর জোড়া ফুল হোক, জোড়া পাতা হোক, যে জায়গায় সেই জায়গাতেই থাকবে। সিপিএমের সাথে মানুষের স্বার্থে কাজ করার জন্য যে জায়গায় এসে কাজ করা, তার জন্য খুব সততার প্রয়োজন হয়, আর অন্ততপক্ষে হোর্ডিং লাগিয়ে সততা হয় না। আরেকটা জিনিস, কখনো কি মনে হয় না আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ক্ষমতার কুক্ষিগত করার এই মুহূর্তে লড়াই, আপনার কি মনে হচ্ছে না যে কারণ কেন টিকিট আমার চাই? যে ধরনের খেলা হচ্ছে যে টিকিট আমার চাই, তাতে নির্দল হোক যেই দল হোক কিন্তু টিকিট চাই, কেন এই আগ্রাসী মনোভাব মানুষের মধ্যে কেন মনে হয়? কাউন্সিলর হওয়া যদি করে খাওয়ার জায়গা হয় তখন টিকিট লাগবে, আর কাউন্সিলর হওয়া মানে যদি পৌর বোর্ডকে মানুষের স্বার্থে পরিচালনা করার হয় তখন টিকিটের প্রয়োজন হয় না, তখন নীতির প্রয়োজন হয়। আমাদের কাছে নীতি আছে, আমরা ওই জন্য আমাদের ক্যান্ডিডেট মানে উনি ক্যান্ডিডেট নন, উনি ক্যান্ডিডেট মানে আমি নিজে ক্যান্ডিডেট, আর ওদের কাছে ক্যান্ডিডেট মানে একজনই যে করে কামাবে খাবে তার জন্য। ওয়ার্ডে কিন্তু সুখবর, এই মুহূর্তে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি বলছেন তিনি ক্যান্ডিডেট, এটা কিন্তু সুখবর। আমাদের সমস্ত কর্মীরাই যে যে বুথে আছে, শুধুমাত্র ও আমাদের ক্যান্ডিডেট একজন, সই করবেন কাউন্সিলর হয়ে উনি, বোর্ড মিটিংয়ে উনি যাবেন, কিন্তু এলাকায় পাড়াতে মানুষের হয়ে নীতি পরিবর্তনের রাজনীতিতে মানুষের হাতে, বেকারদের হাতে কর্মসংস্থান এনে দেবার জন্য এলাকাতে পাড়াতে আমরা প্রত্যেকেই কাউন্সিলরের থেকে কম নই, কাউন্সিলরের মতোই আমরাই প্রার্থী, আমরাই কাউন্সিলর, আমরাই জিতব। মীনাক্ষীতে দেখা 12 নম্বর ওয়ার্ড আর 13 নম্বর ওয়ার্ড বিশেষত আপনাদের গড়, বিধাননগরে সবাই বলে বামফ্রন্টের গড়, সেই গড় থেকে জিতে গিয়েও কেউ যদি অন্য দলে নাম লেখায় তখন তাদেরকে কিভাবে দেখেন আপনারা? তারা মানুষের সাথে বেইমানি করেছেন, মানুষ তাকে ভোট দেয়নি, মানুষ সিম্বলটাকে ভোট দিয়েছে। সে যদি সিম্বলটাকে অন্য কারো কাছে বিক্রি করে দেয় তার মানে সে মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে অপমান করেছে। আর যে মানুষের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে, বিশ্বাসঘাতকতার শাস্তি, তার পরিণাম একটাই, মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি কি বলবেন মানুষের উদ্দেশ্যে 12 নম্বর ওয়ার্ড তথা এই মুহূর্তে যে ভোট হচ্ছে, কি বলবেন এই মুহূর্তে? কারণ কেন যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সব্যসাচী দত্ত যেভাবে অন্য দলে নাম লিখালেন, তিনি এখন প্রচারে গেলেন, মানুষ তাকে জিজ্ঞাসা করছে আপনি কোন প্রতীকটা নিয়ে এসেছেন, মানুষ তো বুঝতে পারছে না এই দল বদলের খেলায় মানুষ হারিয়ে যাচ্ছে ক্রমশ, কি বলবেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল এই সংস্কৃতি আমদানি করেছে, এই এলাকাকে আবর্জনা মুক্ত করতে গেলে প্রথমে তৃণমূলকে ছুঁড়ে ফেলতে হবে। আমরা গোটা 12 নম্বর এবং 13 নম্বরের ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে আবেদন করব, কর্পোরেশনের ইলেকশন, ওয়ার্ডের জঞ্জাল আবর্জনা দূরে করে ফেলে দিন, তৃণমূলকে দূরে ফেলুন। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন, আপনি তো প্রচার করছেন, মীনাক্ষী দিয়ে এসেছেন একদমই আপনার সামনে এই মুহূর্তে উপস্থিত, কি বলবেন? আমি তো খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে মীনাক্ষীকে পেয়েছি আমি পাশে, আর আমাদের এলাকাতে যা চলছে
একমাত্র দুর্নীতিগ্রস্ত লোক একদল রাজনীতিতে নেমে শুধু উন্নয়নের নাম করে নিজেদের উন্নয়ন করছে। সিপিএম থেকে তৃণমূলে গেল, সেখানে টিকিট পেল না, নির্দলে গেল। এখন যদি তারা সত্যিই যদি কিছু করে থাকে 6-7 বছরে উন্নয়ন করে থাকে, তাহলে সরকার তাদের টিকিট দিল না কেন? কেন তাদের নির্দল বেছে নিতে হলো? সেটা কি নিজেদের ক্ষমতার জন্য লড়া দখল করার জন্যে নির্দলে দাঁড়ালো, নাকি নিজেদের উন্নয়নটাকে আরও উন্নতি করার জন্য, নিজেদের ঘরে টাকা ঢোকানোর জন্যে? এটাই আর বলতে চাই। সব শেষ একটা কথা বলবো, যেখানে সবাই বলে যে সিপিআইএম অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, এই মুহূর্তে মীনাক্ষী মুখার্জির জন্য যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে বিধাননগরের মানুষ এসে যে মীনাক্ষী মুখার্জি কখন বলবে এতক্ষণ ওয়েট করছে, কি বলবেন? মীনাক্ষী মুখার্জির জন্য আসেনি, সিপিআইএম এর জন্য এসছেন। সিপিআইএম এর প্রাসঙ্গিকতা ছিল, আছে, থাকবে যতদিন পর্যন্ত গরিব খেটে খাওয়া মানুষের তাদের স্বার্থে তাদের দাবি আদায় করার জন্য সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের লড়াই থাকবে, নেতৃত্বে সিপিআইএম থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নমস্কার।